আয়েস ফরহাদ, আপনি লিখেছেন, দোকানের রুজির বরকতের জন্য কি সুরা বা কোনো দোয়া লিখে ওয়ালমিটে টাঙিয়ে রাখা যাবে? দোকানের রুজি রুটি এবং বরকত লাভের জন্য আপনি আল্লাহ তাআলার কাছে বরকত লাভের যে আমলগুলো আছে, তাকওয়া যদি অবলম্বন করে বান্দা আল্লাহ বলেছেন লাফাতাহা আলাইহিম বারাকাতুম মিনাস সামা, আসমান থেকে বরকতের সমস্ত দুয়ারগুলো খুলে দিবেন, অথবা বরকত লাভের জন্য যে আমলগুলো করা হয়েছে বলা আছে সেগুলো আপনি করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, তাকর পরে প্রতিষ্ঠিত থাকবেন ইত্যাদি ইত্যাদি এই কাজগুলো করবেন। এছাড়া সুরা টাঙিয়ে দিলে বরকত হবে এমনটি মনে করার কোনো কারণ নেই, বরং এভাবে সুরা টানিয়ে দেওয়ার বিশেষ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না, যেটা কেন টাঙিয়েছে এটা দেখে তো কেউ পড়তেও পারে না অনেক সময়, জাস্ট সৌন্দর্যের জন্য। অনেক ওলামায়ে কেরাম ওয়ালমিট হিসেবে এইভাবে সৌন্দর্যের জন্য টাঙিয়ে রাখাটাকে নিষেধ করেছেন, যে এটা কোরআনের অমান এবং অসম্মান। কোরআন আসলে আপনার বাসার সৌন্দর্যের জন্য ব্যবহৃত হবে, এটি কোরআনের সাথে যায় না, এটা অনেক ওলামায়ে কেরাম বলেছেন, যদিও এর বিপরীত মতো আছে। বিধায় বরকত লাভ হবে এর কারণে সে উদ্দেশ্যে এটি করবেন না, বরং আল্লাহর কালাম এটা দেখে আমার মনে হবে আমি তেলাওয়াত করবো, ওই আয়াতটা পড়বো, ওখানে শিক্ষাটা নেব, সেই উদ্দেশ্যে আপনি টাঙিয়ে রাখলেন, সেটা হতে পারে। জাহাঙ্গীর এ কে এম আপনি ইয়াডি থেকে লিখেছেন, বেগমকে জিজ্ঞাসা করলাম তুমি কি আমার উপর সন্তুষ্ট? উত্তরে বলল সন্তুষ্ট, তবে ঢাকা শহরে একটা ফ্ল্যাট হলে পুরোপুরি সন্তুষ্ট হতাম। উল্লেখ্য চট্টগ্রামে আলহামদুলিল্লাহ নিজের ফ্ল্যাটে আছি, সে কী নসিহা করবেন চাহিদার সীমা রেখা নিয়ে? দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যারা স্ত্রীর কাছে ভালো তারা আসলেই ভালো, এ হাদিসের ব্যাখ্যা আমরা অনেকে বুঝতে ভুল করি। এ হাদিসের মানে এই নয় যে স্ত্রী তাকে উৎকোচ দিলে, তাকে তার ডিমান্ড ফিল আপ করলে তারপর তিনি ভালো বলবেন, সে ভালো বলা না, বরং এ হাদিসের উদ্দেশ্য হলো যে আপনার আচার আচরণে তিনি সন্তুষ্ট, তিনি আপনার আচার আচরণে মনঃক্ষুণ্ণ নয়। বাস এটাই হলো এখানে মূলত উদ্দেশ্য, আচার আচরণে মনঃক্ষুণ্ণ নয় কিন্তু তিনি বলতেছেন হ্যাঁ তোমার উপর আমি খুশি হব, তুমি আমাকে এটা দাও ওইটা দাও, এই ডিমান্ড পেশ করলেন। তো এই ডিমান্ড পেশ করে আপনি তার কাছে ভালো হতে হবে, শরীয়তের কিন্তু সেই নির্দেশনা নয় নাই, বিশেষ করে যদি আপনার এটা সামর্থ্যের বাইরে থাকে। আর একজন দিনদার নারী তার দিনদারিতার সবচেয়ে বড় দিক হবে তিনি অল্পে তুষ্ট হবেন, তিনি যা পাবেন তাতে সন্তুষ্ট হবেন, তার ডিমান্ড আর খুব বেশি থাকবে না। একজন দিনদার এবং সতী নেককার সালেহা নারীর মুত্তাকিয়া নারীর সবচেয়ে বড় গুণ হলো এটি যে তিনি অল্পে তুষ্ট থাকবেন, তার চাহিদা বা ডিমান্ড অনেক বেশি থাকবে না। এবং আমাদের বোনদের চাহিদা যখন সীমিত করবেন তারা, তখন তাদের স্বামীরা তারা রিল্যাক্স ফিল করবেন, তারা হারাম থেকে বেঁচে থাকতে পারবেন, তারা হালাল উপার্জন এর মধ্যে সীমাবদ্ধ থাকবেন, এর নানাবিধ উপকারিতা আছে। আচ্ছা, যদি তাদের ডিমান্ড বাড়িয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে স্বামী অন্যায়ের পথে যেমন পা বাড়াতে পারেন তেমনিভাবে দুনিয়ামুখী হয়ে যেতে পারেন, এবং সত্যিকার অর্থে একজন নারীর কদর স্বামীর কাছে তখনই থাকে যখন তার খুব একটা ডিমান্ড দুনিয়াবী ইস্যুতে থাকে না। অতএব দুনিয়ার লোভ দুনিয়ার মোহ এটা নারী বলুন পুরুষ বলুন সকলের জন্যই নিন্দনীয় বিষয়। সোহেল রানাপতি লিখেছেন, রুমে যদি খবরের কাগজ থাকে সেখানে বেশ কিছু ছবি আছে, মেসে আমার যে খবরের কাগজ আমরা যে খবরের কাগজ পড়ি সেগুলো রুমেই থাকে, ওই রুমে নামাজ পড়া যাবে কি না? নামাজ তো পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু যেখানে উন্মুক্ত কোনো প্রাণীর ছবি থাকে সেখানে নামাজ পড়াটা অনুচিত বা মাকরুহ, কারণ এর ফলে সেখানে রহমতের ফেরেশতা আসে না, আর রহমতের ফেরেশতা না আসলে সেই জায়গায় সালাত আদায় করছেন, সালাত তো রহমত লাভের জন্য আপনি করছেন, তাহলে এটা একরকম আপনার কী বলা যায় এটাকে একরকম সাংঘর্ষিক হয়ে যায়, যার কারণে এরকমটি না করাই উচিত এবং এটাকে ঢেকে ঢুকে রাখা প্রদর্শিত জন্য না হয় সেই চেষ্টা করা উচিত।